ইয়ার মাজতে প্রসঙ্গ রাজীব গান্ধী হত্যাকাণ্ডের অভিযুক্তক মুক্তি ন্যায়ালয়ের নির্দেশনার পুনর বিবেচনার আবেদনের কেন্দ্র আবেদন কেন্দ্রর কেন্দ্রীয় সরকারে উচ্চতম ন্যায়ালয়ত আবেদন ইতিমধ্যে দাখিল করেছে সরকারি পক্ষর মতামত নুশুনাকই ন্যায়ালয়ে গ্রহণ করেছে সিদ্ধান্ত যার বাবে আদালতক সমগ্র রায়দান পুনর বিবেচনার আহ্বান জানাইছে কেন্দ্রই 11 নভেম্বরত ন্যায়ালয়ে মুকলি করেছিল 6 অভিযুক্তক সর্বত্র সৃষ্টি হয়েছিল তীব্র প্রতিক্রিয়া কেন্দ্রীয় সরকারের মতে 6 অভিযুক্তর ভিতর 4 জন আছিল শ্রীলঙ্কার নাগরিক 4 অভিযুক্ত সন্ত্রাসবাদী ঘোষিত করেছিল ন্যায়ালয়ে কিন্তু 30 বছরের অধিক কাল কারাদণ্ড বিহার পাছত 11 নভেম্বরত মুক্ত হয়েছিল আটাইকেইজন অভিযুক্ত আপুনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত।